हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल बेंगली ब्लॉगर काकुली। केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो। आमिओ बेश भालो आछी। सकालबेला आज के ब्रेकफास्ट बनिए दिलाम छेले आर बोर के चाउमिन, तार उपर एकटु शसा केटे दिलाम, आर आमी निलाम तरमुज आम अनेक किछु, तारपरे छेलेर जोन्नो करे दिलाम एकटु तरमुजेर जूस। एत सुंदर कलरटा होयेछे ना जे देखेई मन होच्छे खेये फेली। तो एइभाबे जूस करे आमी माझे माझे छेलेके दिई गरमकाले। हाय फ्रेंड्स, प्रॉपरली कैमरार सामने यही एलम। सकाल के मोटामुटी ब्रेकफास्ट ट्रेकफास सब कमप्लीट। एबारे आबार एचुड़ काटा हो गाछ थेके, एखन एटा आमी छाड़ाबो। আর আজকে হচ্ছে সোমবার, শনি রবি সোম তিন দিনের জন্য ছুটি পড়ে গিয়েছিল আশিসবাবুর, কারণ আজকে হচ্ছে মে ডে। সেই জন্য সকালবেলা রান্নাবান্না না করে ব্রেকফাস্টটা করে ফেলেছিলাম। এতদিন অবধি যে গাছের এঁচড়গুলো কাটা হয়েছিল সেগুলোতে না এইভাবে আর ছাড়াতে হয়নি, মানে বীজ আলাদা করে ছাড়াতে হয়নি, বীজের পরে যে খোসাটা থাকে সেটাও ফেলতে হয়নি। কিন্তু এখন এঁচড়টা একটু বাড়তি হয়েছে, তাই সবগুলো কেটে দেওয়া যাবে না। তো সেই জন্য এখন আবার বাঁচতে একটু সময় লাগবে। এই যে ভেতরের এই পার্টটা ফেলে দিতে হবে। আর এই এঁচড় কাটাটা সত্যি একটা ঝকমারি বিষয়, যেহেতু আজকে ছুটি তাই পারলাম কেটে কুটে রান্না করতে। আর এঁচড় কাটার সময় সবসময় মায়ের কথা মনে পড়ছে, মা থাকলে কি সুন্দর এঁচড় কেটে রেখে দিত, তো তারপরে রান্না করতে খুবই সুবিধা হতো। তো এঁচড়ের সব থেকে যেটা কষ্টকর সেটা হচ্ছে আঠা। তবে আঠা থেকে বাঁচতে গেলে হাতে একটু সর্ষের তেল মেখে নিতে হবে, তাহলে কিন্তু এই আঠা একদমই থাকবে না। তবুও যদি মনে হয় যে পুরোপুরি কেটে নেওয়ার পর একটু আঠা আঠা লাগছে, তখন কিন্তু একটুখানি তেল আবার হাতে নিয়ে যেই জায়গাগুলোতে বেশি আঠা লেগে রয়েছে সেইখানে যদি একটু বুলিয়ে নাও, তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে ঘষে মুছে নাও, তাহলে দেখবে আঠা সব চলে গেছে। তারপরে আবার একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিলেই কিন্তু একদম আগের মতো চকচকে হয়ে যাবে। এরপরে দেখো এঁচড়গুলো কি সুন্দর দেখতে হয়েছে, সাদা সাদা একেবারে এঁচড়গুলো। এঁচড় আর আলু আমি কেটে নিয়েছিলাম, প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভাপিয়ে নেবো, তাহলে না এঁচড়টা খেতে খুব ভালো লাগে। তার মধ্যে আমি জল দিলাম আর একটু হলুদ আর নুনও দিয়ে দিলাম, তাহলে ঢুকে যাবে এঁচড়ের মধ্যে নুনটা। যাই হোক বন্ধুরা, এঁচড় তো সেদ্ধ বসিয়ে দিলাম, এবার দেখে নাও কি কি মাছ এনেছে আশিসবাবু। দেখেছো তো বন্ধুরা, ছুটি বলে কিন্তু একেবারে চর্ব চস্য লেজ্জো পেয় সবই আমাদের আয়োজন রেডি। আশিসবাবু মে দিবসে বেশ ভালোই খাওয়া দাওয়া করবে বলে বাজার করে নিয়ে এসছে গাছ থেকে এঁচড় কেটেছে। আর পাবদা মাছ ভাজতে গিয়ে প্রতিবারই আমার যা অবস্থা হয়, ঢেকে ঢেকে আমাকে ভাজতে হয়। তবে একটা ক্লু রয়েছে, সেটা হচ্ছে যদি একটু কম আঁচে দিয়ে ঢেকে রাখা হয় তাহলে কিন্তু খুব একটা ফোটে না, আর বেশ ভালো করে ভাজাটাও হয়। আর এদিকে বসে গেছে চিংড়ি মাছ কাটতে অগত্যা, কারণ চিংড়ি মাছ তো আমাদের এখানে এখনও দেয় না কেটে ধুয়ে প্যাকিং করে, কিন্তু অনেক জায়গায় দেয়, কলকাতায় দেয় বলে আমাকে কমেন্ট করেছো একজন, কিন্তু আমাদের এখানে কিন্তু এখনো দেয় না গো, আর সেই জন্য আমাদের কেটে ধুয়েই নিতে হয়। তো মাছগুলো এই পাশে ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। মাছগুলো আজকে খুব একটা বেশি জ্বালাইনি, তবে যদি আমি ঢেকে ঢেকে না রাখি না পুরো গ্যাস ওভেনে তেল ছিটকে ছিটকে ভর্তি হয়ে যায়। তবুও কিছুটা ছেটে, একেবারে ছেটে না বলবো না, কারণ মাছটা দেওয়ার সময় কিছুটা ছেটে, আবার ওল্টানোর সময় কিছুটা ছেটে। যাই হোক, এদিকে এঁচড় আমি বসাচ্ছি, এঁচড়টা ভাপিয়ে নামিয়ে নিয়েছি দেখছো প্রেশার কুকারে। এরপরে কিন্তু অবশ্যই এঁচড় করার সময় একটু তেল বেশি লাগে, আমি আগেও বলেছি, তো প্রথমে একটু ভেজে নিতে হবে। আলু আর এঁচড়টা আমি এইভাবে একটুখানি বেশি করেই তেল দিয়ে ভেজে তুলে রেখেছি। এরপরে আবার তেল দিলাম, এর মধ্যে দিলাম একটুখানি তেজপাতা ফোড়নে, আর যাবে হচ্ছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এইগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মশলা, যার মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা, একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু তেলটার উপরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কারণ মশলার পরিমাণটা একটু বেশি, যেহেতু এঁচড়ের পরিমাণটাও বেশি। যদিও আমি গাছের ফুল এঁচড়টা কাটিনি, হাফ এঁচড়ই রান্না করছি, যেহেতু আমাদের অতটা লাগে না দুবেলা, তাছাড়াও একটু থেকে যায় হাফ এঁচড়েই, পরের দিনও থেকে যায়। তো এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর নুন দিয়ে দিলাম,
দিয়ে আবার বেশ ভালো করে সারাশে দিয়ে ধরে আমি কষাচ্ছি, না হলে না কড়াইটা স্লিপ খাচ্ছে। তো সেই জন্য সারাশে দিয়ে ধরে এইভাবে সুন্দর করে কষাচ্ছি। আর ডান দিকে আমি কিন্তু ডানাতে মাছও উল্টে পাল্টে দিচ্ছি, মাছগুলোকে বেশ মানে কড়া কড়া করে ভাজছি, তাহলে খেতে খুব ভালো হবে। আমি আজকে ভাবছি কি একটু সর্ষে বাটা দিয়ে মাছগুলো করব। নর্মালি তো প্রতিদিন করি, আজকে সত্যি একেবারে চর্বচর্ষ করেই রান্না করছি। ওদিকে দেখো আমি কষাতে দিয়েছি মশলাটা, আর এই পাশে তেলটার মধ্যে চিংড়ি মাছটা ফ্রাই করে নিচ্ছি, কারণ চিংড়ি মাছটাও তো ওইদিকে ফ্রাই করে রাখতে হবে, কারণ এঁচড়ে দিতে হবে। তো চলো চিংড়ি মাছটা এদিকে ফ্রাই হতে থাকুক, আমি এঁচড়টা ওইদিকে রেডি করতে থাকি। দেখো মশলাটা তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে, যদিও একটু ভালো করেই কষাতে হবে। তো কষাতে কষাতে রঙও চলে এসছে। এরপরে কিন্তু আমি ভেজে রাখা এঁচড়গুলো এবং আলু শুদ্ধ মিক্স করে দিলাম। এটাকে বেশ ভালো করে একটু জল দিইনি, পরে আর মশলার মধ্যে যা দিয়েছিলাম প্রথমে দিয়ে কষিয়েছিলাম, এইবারে কিন্তু বেশ শুকনো শুকনো করে কষিয়ে এর পরে আমি চিংড়ি মাছটা এর মধ্যে অ্যাড করে দেবো। ওই জন্যই ভাজাটা আগে আগে বসিয়ে দিয়েছিলাম যে এই সময় যেন চিংড়ি মাছটা আমি দিয়ে দিতে পারি। আর চিংড়ির তেল তো রয়েছে, ওই জন্য মাছটা ওর মধ্যে করবো না, চিংড়ির গন্ধ হয়ে যাবে, তাই তেল শুদ্ধ আমি এঁচড়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে মিক্স আপ করে নিয়ে একটু জল দিয়ে ঢেকে রাখবো। আর কিন্তু বিশেষ কিছু করার নেই, এঁচড়টাতে প্রায় হয়েই গেছে। তো চলো ঢেকে রাখি, তারপরে দেখি ওদিকে মাছটা আমি কি করে রান্না করি। মাছের জন্য আমি প্রথমে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর তার মধ্যে আমি ফোড়নে দেবো কালো জিরে। এইবারে আমি দিচ্ছি একটুখানি পেস্ট, যেটা আমি এঁচড়ে দিয়েছিলাম সেই অল্প একটু পেস্ট রেখে দিয়েছিলাম এতে দেওয়ার জন্য। এরপরে দিলাম হলুদ গুঁড়ো, আর তারপরে জিরের গুঁড়ো আর নুন দিয়ে বেশ করে আমি কষিয়ে নিচ্ছি, বেশ সুন্দর করে ভাজা ভাজা করছি। মানে যতবার কষানো যাবে ততই ভালো হয় এই পাবদা মাছের ঝোলটায়, যেটা আমি প্রিপারেশনটা করছি তার ক্ষেত্রে বলছি। তো এরপরে দেখো কষানো হয়ে যেতে এর মধ্যে আমি দিলাম টমেটো বাটা, সবে এক এক করে পড়ছে। টমেটো বাটাটা দিয়েও আমি বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আমি জল, জল দেওয়ার পরে মাছগুলো এবারে ছেড়ে দেব, আর শেষে আমি সর্ষে বাটা যেটা বেটে রেখেছি শেষে অ্যাড করব, কারণ এখন অ্যাড করব না, সর্ষে বাটা বেশি ফোটালে নাকি ওটা তিতো হয়ে যায়, সেজন্য আমি শেষের দিকেই অ্যাড করব। এদিকে এঁচড়টা আমার হয়ে এসছে, এঁচড়টা একটু নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি কীরকম হলো, এরপরে একদম হয়েই গেছে, তাই আমি শেষে গরম মশলা দিয়ে এবারে নামিয়ে নেব। খুব সুন্দর কালারটা হয়েছে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল। তো চলো এই হলো আমার এঁচড়, নামিয়ে রেখে দিচ্ছি বাটিতে। বেশ অনেকটাই হয়েছে, অনেকটা পরিমাণ, মানে আজকে দুবেলা তো হবেই, তারপরে আগামীকালও হয়তো একবেলা আমাদের হয়ে যাবে। গোটা তো করিনি, আরও অর্ধেক রাখা রয়েছে। এবারে দেখো সর্ষে আমি বেটে নিয়েছি, সর্ষে বাটা আমি দিয়ে দিলাম পাবদা মাছের ঝোলটাতে। সর্ষে বাটার সঙ্গে আমি 4-5টা কাজু বাদামও বেটে দিয়েছিলাম, তাই দেখো রঙটা বেশ সাদা সাদা হয়েছে। তো দিয়ে দিতেই কিন্তু এত সুন্দর শ্রী ফিরে গেল ঝোলটা, আর কি বলবো, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবারে তোমাদের ফুল মেনু আজকে দেখিয়ে দিচ্ছি কি আছে। দেখো এঁচড় তো আগেই দেখেছো, আর লাল শাকটা তোমাদের দেখানো হয়নি, এটা আমি একদম শুরুতেই রান্না করে রেখে দিয়েছিলাম। আর ডাল তো আমাদের থাকবেই, আর তার সাথে দেখো একদম সোনালি রঙের পাবদা মাছ হয়েছে আজকে। লাঞ্চ হয়ে গেছে, এরপরে আমি এখন একটু কিচেনটা পরিষ্কার করব, তারপর একটু ওই যে অর্ডার রয়েছে ব্যাগের ওটা বানাতে বসবো, আর তোমাদের দেখাবো আজকে কতটা হয়েছে। তো একটু কাজগুলো সেরে নিই। আমাদের গৃহবধূদের সারাদিনের যা কাজকর্ম থাকে সত্যি আমাদের ফুরসত কিন্তু একেবারেই মেলে না, একের পর এক কাজ। এঁচড়টা যে রান্না করলে এত তেল হয় যে মুছতে একটু দেরি হয়, ওই জন্য একটু ডিটারজেন্ট পাউডার ছড়িয়ে দিয়ে তারপরে নিচ্ছি। মানে একটা কাজ যদি আমরা করে ফেলি তারপরে আরেকটা কাজ আমাদের জন্য ওয়েট করে, আর সেই কাজগুলো এমনভাবে আমাদের ডাকতে থাকে যে সেই কাজগুলো না করে আমাদের কোনো উপায় থাকে না, কারণ না হলে তো একটু পরেই যদি কোথাও চোখ রাখি দেখবো সেইখানে অপরিষ্কার হয়ে পড়ে আছে, আর কাজের বোঝা যখন জমতে থাকে তখন তো আর কোনো কাজই করতে ভালো লাগে না। সেই জন্য সবসময় প্রতিদিনকার কাজ প্রতিদিন করে নেওয়াটাই একদম বুদ্ধিমানের কাজ, শুধু প্রতিদিনকারই নয় মানে প্রতি টাইমের, এখন কি করব, রান্না করব, তারপরে কি করব, কোন কাজটা আগে গুছিয়ে নেবো, কোন কাজটা পরে গুছিয়ে নেবো, সব প্ল্যান মাফিক যদি করা হয় তাহলে কিন্তু লেজে গোবরে অবস্থা হয় না। এই আমাকেই দেখো সারাদিন তো কাজকর্ম করতেই হয়, রান্না বান্না থেকে শুরু করে ব্রেকফাস্ট আমি নিত্য নতুন করি, তাছাড়া রান্নাবান্নার মধ্যেও একটু নতুনত্ব রাখার চেষ্টা করি বা একটুখানি টেস্টিভাবে রান্না করার চেষ্টা করি। তারপরেও কিন্তু আমি এত কিছুর পরও, এই সমস্ত কিছু হ্যান্ডেল করার পরও, হ্যাঁ এখন বলতে পারো যে আমার কাজের মাসই রয়েছে, আমার ঘর মোছা আর বাসন মাজার কাজটা একেবারেই করতে হয় না, তার জন্য আমি অনেকটা উপকার পাই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ওই দিদিটিকে। কিন্তু তারপরেও তো অনেক কাজ থাকে বাড়িতে, ঘর গোছানো পরিষ্কার করা এইগুলো তো সবথেকে বড় কাজ, আর প্রতিটা কোণা, এই ধরো না বেসিন, হ্যাঁ বেসিন যদি দুদিন তুমি পরিষ্কার না করো তাহলেই হয়ে গেল,
তাছাড়া রান্নাঘর যদি প্রতিদিন পরিষ্কার না করো তাহলে আর দেখা যাবে না আরশোলা, বিভিন্ন রকম পোকামাকড় বাসা বাঁধবে। তাছাড়া টেবিল, টেবিল যে মুছছি এখন আমি, এটা যদি ঠিকঠাক করে পরিষ্কার না করা হয় একটু সার্ফের গুঁড়ো বা ডিটারজেন্ট পাউডার বা যাই হোক যে যা ব্যবহার করো তা দিয়ে, তাহলে কিন্তু এর মধ্যে আস্তে আস্তে গন্ধ ছাড়তে থাকে আর মানে খেতে বসতে ইচ্ছা করে না। তো সব দিকেই দেখতে হবে। তো সব কিছু করার পর যখন একটুখানি বসতে পারি তখন মনে প্রচণ্ড শান্তি লাগে। দেখো আমি একদম ফুরসত করে নিয়ে একটু বসলাম, মনে হলো না এইবারে আর আমার কাজ নেই আপাতত। তবে ওই যে বাদিকে যে আলমারিটা দেখছো না, যেটা আমি জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখি, এই যে এইটার মধ্যে, এটা কিন্তু আমি আবার ডাস্টিং করেছি এক্ষুনি, ওটা আর ক্যামেরা চালিয়ে করিনি, ডাস্টিং করে নিয়েছি, তারপরে গুছিয়ে গেছি এবার রেখে দিয়েছি। তো মোটামুটি সব যখন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় না প্রচণ্ড ভালো লাগে, আর এরপরে আবার করতে ইচ্ছে করে আমার হাতের কাজগুলো। রান্নাঘরটা পরিষ্কার করেছি তো, আর এত ঘেমে গেছিলাম, যদিও গরম কমই আছে তবুও একটুখানি নাইটিটা চেঞ্জ করে নিলাম। তারপরে তোমাদের বলেছিলাম দেখাবো কতটা হয়েছে, অনেকক্ষণ ধরেই করছি। তো যেই ব্যাগটা আগের দিন দেখেছিলাম ওই ব্যাগটাই আর কি কমপ্লিট হচ্ছে। তো দেখেছিলে একটা পার্ট, তো এখন এখন উল্টো দিকের পার্টটা হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে জয়েন্ট হবে, তারপরে হ্যান্ডেল হবে, পুরোপুরি যখন হবে তখন তো অবশ্যই দেখাবো। দেখলে তো কতটা হয়ে গেছে, করতে কিন্তু টাইম লাগে, বেশ টাইম লাগে। বন্ধুগণ, বিকেলবেলা একটু হাঁটি হাঁটি পাপা করে চলে এলাম, তাই দেখতে পাচ্ছ একটুখানি কুর্তি পরেছি, আর এখন চা বসিয়েছি, চায়ে দিয়ে দিচ্ছি একটা এলাচ ভেঙে। একটা এলাচ যদি দুধ চায়ের মধ্যে ভেঙে দেওয়া হয় তাহলে টেস্টটা যে কী অপূর্ব হয়, মনে হয় না জানি কত কিছু দিয়ে এই চাটা করা হয়েছে। তো এলাচের গন্ধটা এতটাই সুন্দরভাবে চায়ের সাথে মিশে যায়, বিশেষ করে দুধ চায়, কিন্তু এটা ওই লাল চায়ে মোটেই ভালো লাগবে না। বিকালের চা পর্বটা একটু দেরি করে হলো আজকে, কারণ হেঁটে হেঁটে এলাম, তারপরে আবার একটুখানি ব্যাক করছিলাম, কারণ একটু তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে, সেজন্য একটুখানি বেশি বেশি করে করতে হবে। তো আজকে বিকালের চায়ের পর্বের সাথেই ব্লগটা এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই প্রচণ্ড ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দে উৎসাহে থেকো। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।